উচ্চ মাধ্যমিক 2023 পরীক্ষার্থী বন্ধুদের জন্য কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে সম্পূর্ণ সাজেশন নিয়ে আজকের এই মূল ভিডিও। আমি এই ভিডিওতে আজকে কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ের অধ্যায় ভিত্তিকভাবে সম্পূর্ণ সাজেশন উল্লেখ করেছি। তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে 7 নম্বর মার্কসের কিন্তু 5টি প্রশ্ন লিখতে হয়, 5, 4, 35 নম্বর। তোমরা একটু লক্ষ্য করে দেখবে, 7 নম্বর মানে কিন্তু ডাইরেক্ট প্রশ্ন আসে না, প্রতিটা প্রশ্ন কিন্তু কেটে কেটে আসে, 2+2+3, 4+2+1, 3+3+1 এরকম টাইপের। তো তোমরা আমার এই সাজেশনটা যদি ঠিকঠাক করে প্র্যাকটিস করে নিতে পারো পরীক্ষার আগ অবধি, তাহলে দেখবে কম্পিউটার অ্যাপ্লিকেশন পরীক্ষায় তোমাদের কিন্তু বড় প্রশ্নের সঙ্গে সঙ্গে ছোট প্রশ্নও কিন্তু তোমরা অনেকটাই কমন পেয়ে যাবে। তো চলো আর বেশি কথা বলবো না, সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো চলো দেখে নেওয়া যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও। লজিক গেটস অ্যান্ড কম্বিনেশনাল সার্কিট থেকে তোমরা যে প্রশ্নগুলোকে ভালো করে পড়বে সেগুলি আমি তোমাদের সামনে তুলে ধরছি। প্রথম দেখবে, টু লেভেল সার্কিট বলতে কী বোঝো? ডেটা সিলেক্টর ও ডেটা ডিস্ট্রিবিউটর কাকে বলে ও কেন? কন্ট্রোল লাইনের কাজ কী? পার্থক্য পড়বে তোমরা ডিকোডার এনকোডার, ডিকোডার ডি মাল্টিপ্লেক্সার, ডিকোডার ও মাল্টিপ্লেক্সার। পরবর্তী প্রশ্ন রয়েছে, এক্সক্লুসিভ গেট কাদের বলা হয়? পরবর্তী প্রশ্ন রয়েছে, ন্যান্ড ও নর গেটকে ইউনিভার্সাল লজিক গেট বলা হয় কেন? 7 নম্বর যে প্রশ্নটি রয়েছে খুব ভালো মতো করে বোঝার চেষ্টা করবে। হ্যাঁ, সার্কিট ডায়াগ্রাম তোমায় দেখাতে হবে। কী দেখাতে হবে? সার্কিট ডায়াগ্রাম। তো কীরকমভাবে প্রশ্নগুলো আসতে পারে, যেরকম টু টেবিল সহ 3x8 ডিকোডারের সার্কিট ডায়াগ্রামটি দেখাও, অক্টাল টু বায়োনারি এনকোডারের সার্কিট ডায়াগ্রামটি দেখাও, ডিসিমেল টু বায়োনারি এনকোডারের সার্কিট ডায়াগ্রামটি দেখাও, দুটি হাফ সাবস্ট্রাক্টর ব্যবহার করে একটি ফুল সাবস্ট্রাক্টরের যে ব্যবহার করবে এই সার্কিট ডায়াগ্রাম তোমায় দেখাতে হবে, দুটি হাফ এডার ব্যবহার করে একটি ফুল এডারের সার্কিট ডায়াগ্রাম দেখাও। এই পার্টটাকে কিন্তু খুব ভালো মতো করে তোমরা দেখবে। পরবর্তীটা দেখে নাও, পরবর্তী প্রশ্ন কী রয়েছে, হাফ সাবস্ট্রাক্টর এবং 4x1 মার্কসের ব্লক ডায়াগ্রামটি দেখাও, দুটো আলাদা আলাদা করতে হবে। পরবর্তী প্রশ্ন, কম্বিনেশনাল লজিক সার্কিটের দুটি উদাহরণ দাও। পরবর্তী প্রশ্ন রয়েছে, স্কোর গেট ও নর গেটের ট্রুথ টেবিল সহ সার্কিট সিম্বলটি দেখাও। পরবর্তী প্রশ্ন, শুধুমাত্র নর গেট ব্যবহার করে অর গেটের সার্কিটটি দেখাও। পরবর্তী প্রশ্ন রয়েছে, শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করে অ্যান্ড গেটের সার্কিটটি দেখাও। পরবর্তী প্রশ্ন রয়েছে, শুধুমাত্র নর গেট ব্যবহার করে অ্যান্ড গেটের সার্কিটটি দেখাও। আর লাস্ট প্রশ্ন যেটা রয়েছে, এই প্রশ্নটা নাম্বারিংটা ভুল রয়েছে, শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করে অর গেটের সার্কিটটি দেখাও। ওকে, এই কটি প্রশ্ন তোমরা এই অধ্যায় থেকে ভালোভাবে পড়ে নাও। পরবর্তী অধ্যায় নেটওয়ার্কিং। এই অধ্যায় থেকে তোমরা যে প্রশ্নগুলোকে ভালোভাবে পড়বে, প্রথমে যে প্রশ্নটি রয়েছে ভালো করে বুঝে নাও, সংজ্ঞামূলক প্রশ্ন। বলতে কী বোঝো বা কী মূলক প্রশ্ন, মানে এটা কী, ওটা কী, এটা বলতে কী বোঝো, এই সংজ্ঞা দাও, এরকম টাইপের, সেগুলো আমি দিয়ে দিয়েছি এখানে। দেখো, বট কী, প্রোটোকল, আপলিঙ্ক ও ডাউনলিঙ্ক, র্যাপিটার, সার্চ ইঞ্জিন, DNS, WWW, CC, OBCC, হাইপার টেক্সট, MT ট্যাগ, তারপরে কন্টেনার ট্যাগ, নেটওয়ার্ক, এটা সম্পূর্ণ নাম পড়বে তোমরা, CSMA, CD, ISDN, মোডেম, এগুলা সুবিধা অসুবিধা পড়বে তোমরা। কিসের পড়বে? নেটওয়ার্কিংয়ের, প্যারালাল কমিউনিকেশানের, টু স্টেপ পেয়ার কেবেল, বাস টপোলজি, রিং টপোলজি, ফাইবার অপটিক কেবেল, ফায়ারওয়েল, ইমেল, এই সমস্ত কিছু সুবিধা অসুবিধাগুলো তোমরা দেখে নেবে, দুটো করে সুবিধা দুটো করে অসুবিধা দেখে নেবে। HTML ফাইলের ডিফল্ট এক্সটেনশন কী? পরবর্তী প্রশ্ন, সোশ্যাল নেটওয়ার্কিংয়ের দুটি কুফল উল্লেখ করো। দেখে নাও পরবর্তী প্রশ্নগুলি। 6 নম্বর প্রশ্ন রয়েছে, প্রধান 3 প্রকার কমিউনিকেশনের উদাহরণ দিতে হবে এবং সার্চ ইঞ্জিনের উদাহরণ দিতে হবে। পরবর্তী প্রশ্ন রয়েছে, ব্রাউজার ও গেটওয়ের ব্যবহার লেখো, AU কোন দেশের ডোমেইনকে নির্দেশ করে, হাফ ও সুইচের একটি পার্থক্য লেখো, হাফ কোন টপোলজিতে ব্যবহার করা হয়, URL এর গঠনটি দেখাও, ক্লাস AIP অ্যাড্রেসে মোট হোস্ট ও নেট আইডির সংখ্যা কত, HTML এর ফোর লিস্ট ট্যাগ কত প্রকারের। পরবর্তী প্রশ্ন রয়েছে, URL ট্যাগের ব্যবহার উদাহরণ সহ আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, ফরম্যাট ট্যাগের কাজ কী? HTML এ VR ও HR ট্যাগের কাজ লেখো, মার্কিউ ট্যাগের ব্যবহার লেখো, HTML এ ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করার ট্যাগটি উদাহরণ সহ দেখাও, HTML ফোর হাইপারলিঙ্ক করার ট্যাগটি উদাহরণ সহ দেখাও, HTML এ ইমেজ ইনসার্ট করার ট্যাগটি উদাহরণ সহ দেখাও। আর লাস্ট প্রশ্নটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে, এটা কিন্তু পরীক্ষায় থাকে, তো এই প্রশ্নটি ভালোভাবে তোমরা প্র্যাকটিস করবে। হ্যাঁ, HTML পেজ তৈরি করা তোমাদের এখানে শিখতে হবে, টাইটেল দেওয়াটা শিখতে হবে এবং ডেটাগুলোকে ইনসার্ট করা কিন্তু শিখতে হবে, এটা তোমরা প্র্যাকটিস করবে খুব ভালোভাবে। ওকে, পরবর্তী অধ্যায় ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এখান থেকেও তোমরা প্রথমে সংজ্ঞামূলক প্রশ্ন বা কী মূলক প্রশ্ন বা কাকে বলে বা বলতে কী বোঝো এই সমস্ত পার্টগুলো দেখবে। সেগুলো হচ্ছে ডেটাবেস, ডেটা ডিকশনারি, মেটা ডেটা, স্কিমা, ফিজিক্যাল ও লজিক্যাল স্কিমা, ডেটা ইন্টিগ্রিটি, ডেটা রিডেন্ডেন্সি, হ্যাঁ, কার্ডিনালিটি, ডিগ্রি, অ্যাট্রিবিউটস, ট্রিপল, ডোমেইন, এন্ট্রি, এই সমস্ত যে পার্টগুলো রয়েছে তোমাদের পরপর,
হ্যাঁ, হেরিচল ডেটা মডেল, প্রাইমারি কি, ফরেন কি, ইনার জয়েন, অল্টারনেট কি, ক্রিটিক্যাল প্রোডাক্ট এবং সিলেকশন এবং প্রজেকশন, এই পার্টটা যেটা রয়েছে এটা সংজ্ঞাসহ উদাহরণ তোমরা দেখবে। পরবর্তী দেখবে ক্রিয়েট স্টেটমেন্ট, ইনসার্ট স্টেটমেন্ট, অর্ডার বাই স্টেটমেন্টের কাজ কি, এবং পরবর্তী দেখবে লাইক স্টেটমেন্ট কেন ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন, রিলেশনাল অ্যালজেব্রাতে বিভিন্ন প্রকার সেট অপারেশনের উদাহরণসহ বিবরণ দাও। পাঁচ নম্বর হচ্ছে ওয়ান টু ওয়ান ও ওয়ান টু মেনি রিলেশনশিপের উদাহরণ দাও। পরবর্তী হচ্ছে ইয়ার ডায়াগ্রামে অ্যাট্রিবিউট রিলেশনশিপ এন্টিটি প্রকাশ করা চিহ্নগুলি কী কী, ডিভিএমএস ও ডিভিএএসএ এ দুটি ভূমিকা লেখো। গ্র্যান্ড স্টেটমেন্টের কাজ কী, ডিভিএমএস দুটি সুবিধা অসুবিধা লেখো এবং দুটি ডিভিএমএস সফটওয়্যারের উদাহরণ দাও। আর সংজ্ঞাসহ উদাহরণ পড়বে এবং সঙ্গে সম্পূর্ণ নাম দেখবে তোমরা, ডিডিএল, ডিএমএল এবং ডিসিএল এর। এইবার যে পার্টটির কথা বলবো এটা কিন্তু তোমাদের খুব ভালো মতোভাবে প্র্যাকটিস করতেই হবে। আমি জাস্ট দুটো উদাহরণ দিচ্ছি, তোমরা এরকম বহু উদাহরণ বই থেকে কিন্তু পেয়ে যাবে, তোমরা ওগুলো প্র্যাকটিস করবে। যে লাইক স্টেটমেন্ট কেন ব্যবহার করা হয়, এসকিউএল কমান্ডের সাহায্যে নিম্নলিখিত কাজগুলি করে দেখাও। প্রথম উদাহরণ দেওয়া আছে স্টুডেন্ট, তার রোল, নাম, অ্যাকাউন্ট প্রত্যেকটা জিনিস দেওয়া আছে এবং তারপরে তোমাদের বলে দেবে রেকর্ডগুলি স্টুডেন্টদের রোল অনুসারে ডিসেন্ডিং অর্ডারে সাজাও। সেই সব স্টুডেন্টদের রেকর্ডগুলি দেখাও যাদের নামে শেষে জিট আছে এবং যেসব স্টুডেন্টরা টোটাল 250 থেকে 350 মধ্যে পেয়েছে তাদের নাম ও রোল দেখাও। এরকম টাইপের উদাহরণ থাকবে, তোমাদেরগুলো প্র্যাকটিস করতে হবে। পরবর্তী দ্বিতীয় একটা উদাহরণ দেওয়া হচ্ছে, এটাতে বুক, বুক আইডি, বুক নেম, অথর নেম, টপিক, প্রাইস, এই সমস্ত জিনিসগুলো থাকছে। এখানে তোমাদের বলে দেবে যে সকল বইগুলোর মূল্য রেস 200 থেকে 500 মধ্যে, তাদের প্রাইস, অথর নেম ও বুক নেমগুলি দেখাও। পরবর্তী বলে দেবে সেই সব রেকর্ডগুলি দেখাও যে সকল বইয়ের অথর নেম অনিমেষদের সরকার ও বিষয়ে কম্পিউটার অ্যাপ্লিকেশন। এবং তিন নম্বর, সমস্ত রেকর্ডগুলি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাও যে সকল বইগুলোর নামের প্রথমে কম এই শব্দটি আছে। এই যে উদাহরণ দুটো দিলাম, এই দুটো উদাহরণে কিন্তু পরীক্ষায় আসবে এমন কোনো মানে নেই, তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণে। হ্যাঁ, বই থেকে তো এইটা প্র্যাকটিস করবো খুব ভালোভাবে। এখান থেকে পরবর্তী অধ্যায় চলে আসো, মাইক্রোসফট এক্সেল 2007। এখানে তোমরা ফার্স্ট প্রশ্ন, কাকে বলে বা বলতে কী বোঝো বা কী মূলক প্রশ্নগুলো আমি তোমাদের সামনে তুলে ধরেছি, যেরকম গোল সিক, সেল ফরম্যাটিং, সায়েন্টিফিক ফরম্যাটিং, মাইক্রো, তারপরে মাইক্রোসফট এক্সেল 2007, ম্যাক্রো, এমএস এক্সেল 2007, ডেটা ফিল্টারিং, এমএস এক্সেল 2007 ফাইল হ্যান্ডেল কি বা এমএস এক্সেল 2007 ফাইল এক্সটেনশন কি, এই সমস্ত কী মূলক বা কাকে বলে বা বলতে কী বোঝোমূলক প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, এমএস এক্সেল 2007 রো ও কলাম কতগুলি। তিন নম্বর প্রশ্ন রয়েছে, এমএস এক্সেলে বিভিন্ন প্রকার সেল রেফারেন্সগুলি উদাহরণসহ আলোচনা করো। চার নম্বর রয়েছে, কোন কোন ফাংশনের সাহায্যে ক্যাপিটাল থেকে স্মল লেটারে পরিবর্তন করা সম্ভব। পাঁচ নম্বর প্রশ্ন রয়েছে, এমএস এক্সেল 2007 সর্বশেষ সেল অ্যাড্রেসটি লেখো। পরবর্তী প্রশ্ন দেখে নাও, এমএস এক্সেল 2007 কোনো সেল ভ্যালু 350 এর বেশি হলে লেখাগুলির রং সবুজ করার পদ্ধতিটি লেখো। পরবর্তী প্রশ্ন রয়েছে, ম্যাক্স ফাংশনের ব্যবহার কি, এমএস এক্সেলের কন্ডিশনাল ফরম্যাটিং। পরবর্তী প্রশ্ন হচ্ছে, 369K সায়েন্টিফিক ফরম্যাটে প্রকাশ করো। দশ নম্বরে বিভিন্ন রকম ফাংশনের কাজের কথা বলেছি আমি, দেখো পরপর প্রোডাক্ট ফাংশনের কাজ উদাহরণসহ আলোচনা করো। হ্যাঁ, কাউন্ট ফাংশনের কাজের ব্যবহার লেখো, রাউন্ড ফাংশনের কাজ কি, হ্যাঁ কন্টেন্ট ফাংশনের কাজ কি, এমএস এক্সেল 2007 যে কোনো 6টি ডেটা টাইপের নাম লেখো। লাস্ট প্রশ্ন রয়েছে এখানে। পরবর্তী প্রশ্নগুলো লিখে নাও, এমএস এক্সেল 2007 দুটি স্ট্যাটিস্টিক্যাল ফাংশনের উদাহরণ দাও। পরবর্তী প্রশ্ন হচ্ছে, এমএস এক্সেল 2007 বর্তমান সময় ও তারিখ দেখার জন্য কোন কোন ফাংশন ব্যবহার করা হয়। 17 নম্বর প্রশ্ন রয়েছে, এমএস এক্সেল 2007 কলাম চার্ট ইনসার্ট করার পদ্ধতি লেখো। 18 নম্বর প্রশ্ন রয়েছে, এমএস এক্সেল 2007 ডাটা শট এবং লাইন চার্ট ইনসার্ট করার ধাপগুলি লেখো। মানে দুটো কিন্তু আলাদা আলাদা, ডাটা শট এবং লাইন চার্ট ইনসার্ট, এই ধাপগুলো তোমাদের পড়তে হবে। লাস্ট প্রশ্ন রয়েছে, এমএস এক্সেলে একটি রো হাইট ও আনহাইট করার ধাপগুলি লেখো। এইবার তোমাদের লাস্ট চ্যাপ্টার মাইক্রোসফট অ্যাক্সেস 2007। এখান থেকে তোমরা প্রথমে বলতে কী বোঝো বা কীমূলক প্রশ্ন যেগুলো দেখবে, এমএস অ্যাক্সেস 2007 এই পার্টটা কিন্তু থাকছে। এমএস অ্যাক্সেস 2007 ফিল্ড, মোডালস, কোয়ারি, ফর্ম, ফাইল এক্সটেনশন, ক্রাইটেরিয়া, অটো ফর্ম, অটো রিপোর্ট বলতে কী বোঝো বা এগুলা কী এরকম বলতে পারে, বা এমএস অ্যাক্সেসের ডেটা ম্যানিপুলেশনস, ম্যাক্রো কী, আলাদা আলাদা কিন্তু এমএস অ্যাক্সেস থাকবে, তার সঙ্গে ডেটা ম্যানিপুলেশন কী বা ম্যাক্রো কীরকম বলে দেবে। পরবর্তী রয়েছে, ওএলএ অবজেক্ট কী বা বলতে কী বোঝো, অটো নাম্বার কী, রিপোর্ট কী, এই সমস্ত তোমরা বলতে কী বোঝো বা কীমূলক প্রশ্নগুলো পড়বে। পার্থক্য তোমরা পড়বে এমএস অ্যাক্সেসে টেক্সট ও মেমো ডেটা টাইপের পার্থক্য। এমএস অ্যাক্সেস 2007 প্রধান দুই প্রকার কোয়ারির পার্থক্য। এমএস অ্যাক্সেস 2007 ডিজাইন ভিউ ও ডেটা শিট ভিউয়ের পার্থক্য। তিন নম্বর প্রশ্ন তোমরা দেখবে, এমএস অ্যাক্সেসের চারটি ডেটা টাইপের নাম ও তাদের কাজ। আর চার নম্বরে দেখবে, এমএস অ্যাক্সেস 2007 ইয়েস ও নো ডেটা টাইপের কাজ কী। এবার পরবর্তী প্রশ্ন দেখে নাও, এখানে হচ্ছে সবগুলো ধাপ তৈরি করার যে
পার্টগুলো রয়েছে। MSXS 2007 এর ডিজাইন ভিউয়ের সাহায্যে কোয়ারি তৈরি ধাপগুলো লেখো, বা MSXS 2007 এর একটি টেবিলে ডেটা ইনসার্ট করার ধাপগুলি লেখো, বা MSXS 2007 এর দুটি টেবিলের মধ্যে রিলেশনশিপ তৈরির ধাপগুলি লেখো, বা MSXS 2007 এর উইজার্ডের সাহায্যে ফর্ম তৈরি করার ধাপগুলি দেখো। এই ধাপগুলো তোমাদের পড়তে হবে। আর ছয় নম্বর, MSXS এর ফর্মের প্রয়োজনীয়তা কী। এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ কম্পিউটার অ্যাপ্লিকেশন সাজেশন আমি দিয়ে দিলাম। এই সাজেশনটি ফলো করলে তোমরা যথেষ্ট উপকৃত হবে। তো ভিডিওটি এতক্ষণ অবধি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে।